মডেল অ্যাক্টিভাই মডেল অ্যাক্টিভিটি টাস্ক ষষ্ঠ শ্রেণী গণিত এটা আগস্ট মাসে দেওয়া হয়েছিল এটা তোমরা আমি করিয়ে দিচ্ছি আমি তোমাদের পঞ্চম থেকে সপ্তম সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক করে দেব তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তা আজকে যেটা করাচ্ছি অঙ্কের পাঠটা দেখো প্রথম আছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখন বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এমসিকিউ দেখো এক আছে জিরো পয়েন্ট থ্রি ইন্টু জিরো পয়েন্ট ফাইভ এই গুণ ফলে দশমিক বিন্দু বসবে ডান দিক থেকে এ এক ঘর আগে বি দুই ঘর আগে আর ডি ভুল আছে শুধু উত্তর বি এ দেখো আছে ওয়ান পয়েন্ট এইট মিটার সমান আঠেরোশো মিটার উত্তরটা হচ্ছে বি একশো আশি সেন্টিমিটার বাকিগুলো ভুল সিএটটা দেখো আছে টেন পারসেন্ট মানে এ শতকরা একশো বি একশো বাই টেন সি প্রতি একশোর জন্য দশ উত্তরটা ঠিক তারপর চারের আছে কোনটি ঘন নয় ইট এত ঘন বি ছক্কা ঘন সি বই ঘন উত্তরটা হচ্ছে ডি বোতল ঘন নয় এবার লেখা যায় দেখো দুয়ে সত্য অথবা মিথ্যা মাইনাস টু পয়েন্ট ওয়ান একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা উত্তরটা মিথ্যা তারপর লেখা দুয়ে পরিবারের সদস্য সংখ্যা তিন এদিকে চার এদিকে লেখা আছে পরিবারের সংখ্যা উত্তরটা দেখো লেখা আছে দুটো ঘর চারে লেখা আছে দেখো পাঁচটা ঘর এটাও ভুল মানে চারজন সদস্যযুক্ত পরিবারের যেটা হ্যাঁ এটা ওই উত্তরটা ঠিক আছে চারজন যুক্ত সদস্য পরিবারের সদস্য সংখ্যা পাঁচ উত্তরটা ঠিক এবার দেখো লেখা আছে একটা ক্রস চিহ্ন আছে এ বি সি ডি এটা আছে এফ হ্যাঁ উত্তরটা এই উত্তরটা কী আছে দেখো লেখা আছে এ বি সি ডি এবং ই এফ ইএফ তিনটি সমবিন্দু সরল লেখা উত্তরটা মিথ্যা দিয়ে আছে দেখো একটা আয়ত্ত তো আছে এইট সিমি ফোর সিমি আয়তকার চিত্রটি পরিসীমা বারো সেমি উত্তরটা ভুল মিথ্যা এবার দেখো লেখা হচ্ছে স্তম্ভ মিলা এ এ যেটা আছে ওইটা হচ্ছে প্রথম যে যেটা আছে আঁকাটা এটা হচ্ছে ত্রিভুজ পরের যে আঁকাটা আছে এটা হচ্ছে চতুর্ভুজ তিন নম্বর যে আঁকাটা আছে এটা হচ্ছে পঞ্চভুজ আর চার নম্বর যেটা আছে এটা সরভুজ এরপর দেখো আছে একশো পঁয়তাল্লিশ ও দুশো বত্রিশ সংখ্যা দুটি গোসাগো নির্ণয় করো এই গসাগো সাহায্যে লসাগু নির্ণয় করো দেখো অঙ্কটা করে দিয়েছি দেখো লসাগো করছি একশো দুশো বত্রিশকে একশো পঁয়তাল্লিশ দেওয়া ভাগ একবার গেল ভাগ থাকবে সাতাশি ওটাকে আবার একশো পঁয়তাল্লিশ দিয়ে ভাগ ওটাও ভাগ শেষ থাকবে আটান্ন ওটাকে আবার সাতাশি দিয়ে ভাগ ভাগ শেষ থাকবে উনত্রিশ এই উনত্রিশ এটা এটা থাকবে ভাজ্য হচ্ছে আটান্ন উনত্রিশকে ভাগ মিলে যাবে দুই তার মানে উত্তরটা হচ্ছে মানে একশো পঁয়তাল্লিশ আর দুশো বত্রিশের দশক হচ্ছে উনত্রিশ এবার অতএব লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল অতএব লসাগু ইন্টু উনত্রিশ সমান একশো পঁয়তাল্লিশ ইন্টু দুশো বত্রিশ অথবা লসাগু একশো পঁয়তাল্লিশ ইন্টু এটা গুণ করেছি গুণ করাটা হয়েছে টু থ্রি টু টু নাইন অতএব লসাগু একশো ষাট এরপর দেখো লেখা আছে স্বরলেখার সাহায্যে যোগ ফল নির্ণয় করো প্লাস সেভেন এবং মাইনাস সেভেন উত্তরটা দেখেই বোঝা যাচ্ছে প্লাস সেভেন মাইনাসে যোগ করলে হয় যোগ করলে হচ্ছে উত্তরটা হচ্ছে শূন্য উত্তরটা শূন্য হবে হুম তো অঙ্কটা করে দিয়েছি তো আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা প্রত্যেকে এটাকে শেয়ার করো লাইক করো এবং সাবস্ক্রাইব করে নাও